মুই কোন না কং বাবা মোর বেটি দে দানি দি সঙ্গে বাবু হাই সেই দানি থাকি মোর বেটি রুবলে সেই তার সিলিং করে হাই গঞ্জা মত খায়া আছি হে মোর বেটি ডাঙে মারি শেষ করে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করলো সাহেবগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার সকালে দিনহাটা 2 নম্বর ব্লকের কিসামত 10 গ্রাম এলাকায় ঘটনা ঘটে। মৃত ওই গৃহবধূর নাম আলেয়া বিবি, বয়স 36। এটা কি নিছক আত্মহত্যা নাকি গৃহবধূর মৃত্যুর পিছনে কোনো রহস্য রয়েছে তা নিয়ে তদন্তে নেমেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটা 1 নম্বর ব্লকের ওখরাবাড়ি কাউরায় গ্রামের মেয়ে আলোয়ার সঙ্গে প্রায় 22 বছর আগে দিনহাটা 2 নম্বর ব্লকের কিসামত 10 গ্রাম এলাকার ফজিরুল মিয়ার বিয়ে হয়। ইতিমধ্যেই 3 সন্তানের জননী আলেয়া বিবি। আলেয়ার বাবার বাড়ির লোকজনদের অভিযোগ, ইদানিং তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এদিন সকালে আলেয়াকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। আমার অভিযোগ, আমার বৈনক প্রতিদিন মারা হয়। পরশুদিন বাবার বাড়ি গেছে, বাবার বাড়িতে বলছে তোকে নিয়ে যা বাড়িতে মারবো। কাল রাত্রিবেলা আসছে, আসিয়ে রাত্রিবেলা ভালো ছিল, সকালবেলা মারা হচ্ছে। মানে ইসড়িয়ে করি ঘরের মধ্যে ডাকিয়া মারপিট করা হচ্ছে। মারপিট করিয়া ও ফাঁসিতে ঝুলি দিছে। ঝুলি দিয়া ও নাটক করিয়ে জবা কাটতে গেছে গরুর জন্যে। গরুর জবা কাটিয়ে এসে আমি একা একাই দেখলো ও ফাঁসি নটকাইছে। ও একা একাই নামাইলো, একা একাই ফির কাপড় কিনতে দিয়ে পাঠালো। আমার বাড়িতে কোনো খবর জানালো না। 6টার সময় আমাক বাড়ির লোক খবর দেয়। আপনারা 6টার সময় কি খবর দিল? বাড়ির লোক কি জানি, কোন লোক খবর দিছে আমরা জানি নি। মানে বাড়িতে কে কে থাকে? এখানে বাড়িতে ছেলের বাবা থাকে, মা থাকে, আর একটা বাচ্চা থাকে, ছেলে বাচ্চা। আপনারা তাহলে কি অভিযোগ করতেছেন? আপনারা কি অভিযোগ করছেন? আমার অভিযোগ কি? তাদেরকে মেরে ফেলা হয়েছে। আপনার অভিযোগ কি? হ্যাঁ, মেরে ফেলা হচ্ছে। ফাঁসি তুলি দিয়ে ডাঙাইছে, মা এখানে মারছে, পিঠিতে মারছে, দিয়ে ফাঁসি তুলি দিয়ে ও নামাইছে, দরজা বদ্ধ করে ডাঙাইছে। প্রায় প্রায় কি ঝগড়া হতো? প্রায় প্রায় ঝগড়া আছে। গাঁজা খায়, মদ খায়, প্রায় প্রায় মারে এসে রাত্রিবেলা। কতদিন হলো বিয়ে হবার? বিয়ে হবার তো 18 বছর 19 বছর হয়ে গেল। 3টি বাচ্চা। 3টা বাচ্চা? মেয়ে কয়টা ছেলে কয়টা? মেয়ে 2টা, ছেলে 1টা। এক কি বিয়ে হয়ে গেছে? বড় মেয়েটা বিয়ে হয়েছে, ফির মারা গেছে। ছোটো মেয়েটার বিয়ে হয়েছে, ছোটো মেয়েটা আছে আর ছোটো ছেলে। এখন কী চান? আমরা এখন কী চাই? ইয়ের প্রতিবাদ চাই, শাস্তি চাই। নাম? আমার নাম জেলেখা। আপনি কী হন? মেয়েটার বোন। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 হাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039। মোর বেটি দে দানি দি সঙ্গে বাবু হাই সেই দানি থাকি মোর বেটি রুবলে সেই তার সিলিং করে হাই গাঁজা মদ খায়া আছি হে মোর বেটি ডাঙে মারি শেষ করে মোর বেটি দে দি যায়া কয় মুই আসলে সুকেশ টুকেশ ভাঙি ডাঙি বিচার করিয়া দেয় না হই জামাই তাও মুই বাসাং ফেলে হয় না সংসার করি কাজ আপনাকে ফাঁসি দিয়েছে না? আপনার কি কি অভিযোগ? আপনাদের কি মেরে ফাঁসি দিয়েছে না ওনার নিজেই ফাঁসি দিয়েছে? আপনারা কি বলবেন? আপনি কি মেরে ফাঁসিতে তুলে দিয়েছে অভিযোগ করছেন? জামাই মদ খায়, গাঁজা খায়, ওই মাথায় আসি মোর বেটি ডাঙে ফাঁসি তুলে দিয়েছে সকালে ফোন। আপনারা কিভাবে জানলে পারলেন?
আপনাদের কে জানাইলো? ফোন করি কইছে কে জানাইলো? মোর মা নিজে আছে লো, এটা মোর মাও আছে, মোর নাতি বুদি সগাই আছে, সগাই জানে। আপনার নাম? আপনার নাম? আপনার নাম কি? আপনি কি ওনার মা হন? স্মার্ট হাওয়াই চপ্পল, একটি অত্যাধুনিক ডিজাইনের হাওয়াই চপ্পল ফ্যাক্টরি। এখানে ছেলে, মেয়ে, বাচ্চা, বয়স্ক সব ধরনের হাওয়াই চপ্পল সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রি করা হয়। তাই দেরি না করে আজই চলে আসুন শিবেশ্বর গোবরাছড়ার স্মার্ট হাওয়াই চপ্পল ফ্যাক্টরিতে, আর নিয়ে যান স্বল্প মূল্যে আপনার পছন্দের সব হাওয়াই চপ্পল। যোগাযোগ করুন 9591089500 অথবা 8388075569 এই নম্বরে।